14 ডিসেম্বর 1971 শহীদ বুদ্ধিজীবী দিবস। গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আমরা হারিয়েছি স্বাধীনতা সংগ্রামের সূচনা থেকে শুরু করে চূড়ান্ত বিজয়ের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালি জাতি যখন বিজয়ের দ্বারপ্রান্তে, নতুন এক সূর্যের অপেক্ষায়। পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশকে শিক্ষায়, সংস্কৃতি ও সামাজিকভাবে মেধায় মননে পঙ্গু করে দেওয়ার এক জঘন্য ঘৃণ্য পরিকল্পনা করে। বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনায় পাকিস্তানি বাহিনী সহযোগী শক্তি, এদেশির রাজাকার আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের সক্রিয় সহযোগিতায় এতটা ব্যাপক হত্যাযজ্ঞ চালানো সম্ভব হয়েছিল। দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া এই বাহিনীগুলোর সদস্যরাই বাড়ি বাড়ি গিয়ে বুদ্ধিজীবীদের উঠিয়ে এনেছে, তুলে দিয়েছে পাকিস্তানি বাহিনীর হাতে, কোনো কোনো ক্ষেত্রে নিজেরাই হত্যাযজ্ঞ সম্পন্ন করেছে। পাকিস্তানি সামরিক জান্তা এদেশীয় দোসরদের সহযোগিতায় বেছে বেছে হত্যা করেছিল শিক্ষক, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও চিকিৎসকদের। অধ্যাপক জিসি দেব, মুনির চৌধুরী, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশেদুল হাসান, ডক্টর আনোয়ার পাশা, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, নিজামুদ্দিন আহমেদ, গিয়াসউদ্দিন আহমেদ, ডক্টর ফজলে রাব্বি, ডক্টর আলিম চৌধুরী, সাহিত্যিক সেলিনা পারভিন সহ অনেককে গভীর সহমর্মিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেক শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজনদের প্রতি, যারা দীর্ঘ 49 বছর ধরে বয়ে চলেছেন আপনজন হারানোর সীমাহীন বেদনা ও কষ্ট।